হাই বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি বর্তমানে আমরা কম বেশি সবাই মেসেঞ্জার ফেসবুক ব্যবহার করে থাকি কিন্তু আজকে আমি আপনাদেরকে দুটি সেটিং দেখাবো যে দুটি সেটিং ঠিক করলে আপনার ফেসবুক প্রোফাইলে এসে অন্য কেউ স্ক্রিনশট দিতে পারবেন আপনার যে কোনো ছবি বা ভিডিওকে আবার আরেকটি সেটিং দেখাবো যে সেটিংটি ঠিক করলে আপনার ফেসবুক যে একটি প্রোফাইল পিকচার আছে সেটা অন্য কেউ ডাউনলোড করে ব্যবহার করতে পারবে না আর সব কাজ যেমন করে করতে হবে আজকে আমার ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো তাই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার ফোনে যে ফেসবুক অ্যাপসটি আছে এখানে ক্লিক করতে হবে এরপর দেখবেন আপনার ফেসবুক যে পেজটি আছে এটি ওপেন হবে এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনি যদি চান যে আপনার ফেসবুক প্রোফাইলে এসে অন্য কেউ যেন স্ক্রিনশট দিতে না পারে এবং আপনার যে ফেসবুক পিকচার আছে সেটা অন্য কেউ ডাউনলোড করে ব্যবহার করতে না পারে তার জন্য আপনারা যে কাজটি করবেন এই যে ফেসবুকের যে প্রোফাইল পিকচার আছে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করতে আপনারা এইভাবে করবেন আমি আপনাদেরকে প্রথমে যে কাজটি দেখাব যেন আপনার ফেসবুক যে প্রোফাইল পিকচারটি আছে সেটা অন্য কেউ যেন ডাউনলোড করতে না পারে সেই সেটিংটি আমি প্রথমে আপনাদেরকে দেখাই দেব আপনারা যে কাজটি করবেন এই প্রোফাইল পিকচারটি ওপেন হবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই ধরনের একটি নিচে অপশন আসবে এখান থেকে আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে দেখেন চতুর্থ নম্বর একটি অপশন আছে টাউন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড এই অপশানটাতে ক্লিক করতে হবে এরপর আপনারা যে কাজটি করবেন এখানে দেখেন নিচে একটি অপশান আছে নেক্সট নেক্সটে ক্লিক করতে হবে আমি এখানে নেক্সটে ক্লিক করতেছি তারপর আপনারা যে কাজটি করবেন এখানে সেভে ক্লিক করতে হবে সেভে যদি ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক যে প্রোফাইল পিকচারটি রয়েছে এটা অন্য কেউ আর ডাউনলোড করে নিতে পারবে না তা আমি এখানে সেভে ক্লিক করলাম এভাবে আপনারা এই সেটি ঠিক করে নিতে পারেন দেখেন বন্ধুরা এখানে এই যে গার্ডের একটি অপশান চলে আসছে যেটা এটা সিকিউরিটি হিসেবে কাজ করতেছে যে আপনার ফেসবুক প্রোফাইলে যদি অন্য কেউ এসে বা আপনার ফেসবুক যে পিকচারটা আপনি ব্যবহার করতেছেন সেটা অন্য কেউ ডাউনলোড করতে পারবে না এখন আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনার ফেসবুক পেজে এসে অন্য কেউ স্ক্রিনশট দিতে পারবে না অনেক সময় দেখা যায় আপনার ফেসবুক প্রোফাইলে এসে আপনার প্রোফাইলটাকে স্ক্রিনশট দেয় আপনি কি পোস্ট করছেন বা কি ছবি ছাড়ছেন সেগুলোকে তারা স্ক্রিনশট দেয় কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি সেটিং ঠিক করলে আপনার ফেসবুক প্রোফাইল এসে অন্য কেউ স্ক্রিনশট দিতে পারবে না এর জন্য আপনারা যে কাজটি করবেন আপনার যে ফেসবুক প্রোফাইল পিকচারটা আছে এখানে ক্লিক করতে হবে আরেকবার এরপর দেখেন এই ধরনের আরেকটি অপশন আসবে এখান থেকে আপনারা এখন যে কাজটি করবেন দেখেন ভিউ প্রোফাইল পিকচার এই অপশানটাতে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখেন আপনার ফেসবুক যে প্রোফাইল পিকচারটা আছে এটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে দেখেন উপরে থ্রি ডট একটি অপশান আছে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম তারপর দেখেন এই ধরনের আরেকটি অপশান চলে আসবে এখান থেকে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে দেখেন নিচে একটি অপশান আছে এডিট প্রাইভেসি এই এডিট প্রাইভেসিতে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে পাবলিশ করা আছে আপনি চাইলে ফ্রেন্ড করে রাখিয়ে দিতে পারেন যত আপনার ফেসবুক ফ্রেন্ডে আছে তারাই শুধু স্ক্রিনশট দিতে পারবে আর আপনি যদি চান যে আপনার ফেসবুক প্রোফাইলে এসে আপনার যে কোনো তথ্য ফেসবুকের অন্য কেউ যেন স্ক্রিনশট দিতে না পারে তার জন্য আপনার মোড়ে ক্লিক করবেন নিচে দেখেন নিচে যে সবার শেষে একটি অপশন আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন এই অপশনটা যদি আপনাদের ক্লিক করা থাকে তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে এসে অন্য কেউ স্ক্রিনশট দিতে পারবে না আপনার যে কোনো তথ্য এভাবে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলকে নিরাপদে রাখতে পারেন যাতে অন্য কেউ এসে স্ক্রিনশট দিতে না পারে আপনার ফেসবুক প্রোফাইল ডাউনলোড করে ব্যবহার করতে না পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন